সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইতালি যুবলীগের নেতারা। বঙ্গবন্ধু 44তম শাহাদত বার্ষিকী ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এ দাবি জানান আওয়ামী লীগ যুবলীগ ইতালি শাখা। ইতালি প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত। সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইতালি যুবলীগের নেতারা। আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে বঙ্গবন্ধুর 44তম শাহাদাত বার্ষিকী ও 21 আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব জানান তারা। যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন, আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মন্টু, মাহবুব আলম প্রধান, দফতর সম্পাদক হাবিব মকদম, যুবলীগ নেতা হেলাল রায়হান, সোহেল বক্সি, মহিউদ্দিন মাহি, আলাউদ্দিন শিমুল ও আমিন বেপারি সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের আক্তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আজকে যে 21 হামলা গ্রেনেড হামলা হয়েছে, এটা রাষ্ট্রতন্ত্রের মাধ্যমে হয়েছে। বিএনপি জামাত সরাসরি এর সাথে যুক্ত। আজকে সারা বিশ্বে বিএনপি জামাত একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। আজকে এই যুবলীগের এই শোকসভার অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন বিএনপি জামাতকে বর্জন করি। তারা দেশের শত্রু, মানবতার শত্রু। আজকে এই অনুষ্ঠানে এই অঙ্গীকার মহিলা সভানেত্রী আইবি রহমান, আমাদের ভৈরব কিশোরগঞ্জের কৃতি সন্তান, সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই সময় এই দুরবস্থায় আমাদের বর্তমান মেয়র ফখরুল আলম আক্কাস ভাই প্রথম বাংলাদেশে এই 15 আগস্টের এই প্রতিবাদ সভা এবং মিলাদের আয়োজন করেছিলেন। কিন্তু সেই হায়দার বাহিনীরা জানে না, বাংলার পক্ষে থেকে, বাংলার মানচিত্র থেকে জাতির জনক বঙ্গবন্ধুর নাম কখনই মুছা যাবে না। সেই হানাদাররা হয়তো একটি একজন মুজিবকে হত্যা করেছে, কিন্তু বাংলার মানুষের হৃদয় থেকে কোনো মুজিবকে তারা কখনো হত্যা করতে পারবে না। যতদিন বাংলার মানুষ আছে, যতদিন বাংলার আপামর মানুষ আছে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধুর নাম তাদের সবার অন্তর লেখা থাকবে। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। আজকে শোকের দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে এই হোক আজকে আমাদের অঙ্গীকার। সেদিন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বেগম খালেদা জিয়া একটি গুহার জন্মদিন পালন করে বাঙালি জাতিকে কলঙ্কিত করে আজকে তার যে সাজা হয়েছে তার চেয়ে বেশি সাজা হওয়া উচিত বলে আমি মনে করি। ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।